সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ঝুমি রহমান। প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিয়ে আসার কথা। ঘূর্ণিঝড় সিত্রাঙে লণ্ডভণ্ড উপকূলীয় অনেক অঞ্চল। কার্তিক শেষে অগ্রহায়ণে ঘরে ওঠার কথা ছিল পাকা ধান, সেই ধান নষ্ট হয়েছে খেতে, নষ্ট হয়ে গেছে মাইলের পর মাইল শীতের সবজি ক্ষেত, ভেসে গেছে ঘের আর পুকুরের মাছ। বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনা, লক্ষ্মীপুর, গাইবান্ধায় মাছের ঘের, ফসলি জমি সহ শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এসব নিয়ে মানচিত্রে আজ আলোচনা। আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন চট্টগ্রাম থেকে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল্লাহ জাহিদি, এবং বরগুনা থেকে যুক্ত আছেন দিশারি অ্যাগ্রো লিমিটেডের প্রতিনিধি তুহিন খান। মানচিত্রে আজকের আলোচনার বিষয় সিত্রাঙের তাণ্ডব, ক্ষয়ক্ষতি ব্যাপক। তুহিন খান যুক্ত আছেন আমাদের সাথে। তুহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। তুহিন খান, একটু জানবো বরগুনায় শাকসবজি, যেই শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলোর অনেক ক্ষতি হয়েছে বলে আমরা জানছি, সার্বিক ক্ষয়ক্ষতি কতদূর, এবং কৃষি বিভাগ থেকে যেই সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে সেটি আসলে কৃষকদের এই ক্ষয়ক্ষতি সম্পন্ন করতে পারবে কি না? আসলে প্রতি বছরই তো এরকম ছোট বড় ঘূর্ণিঝড় হয় আমাদের এই অঞ্চলে, একদম এই কোস্টাল জেলাগুলোতে। আমাদের আসলে যে ক্ষয়ক্ষতি হয় এটা পূরণের জন্য তো শতভাগ সম্ভাবনা, আর শতভাগ যেটা দেন তাতে মানে ক্ষতিটা পূরণ হয় না। কিন্তু কথা হচ্ছে যে আমরা একটা ক্ষতি, একটা ঝড় হয়ে যাওয়ার পরে যাও আমাদেরকে জানতে চাওয়া হয় বা একটু চেষ্টা করা হয়, আমাদের কিছু পরামর্শ বা আমাদের কিছু চাওয়া দীর্ঘমেয়াদে বা স্থায়ীভাবে সেগুলি নিয়ে আমরা খুব অবহেলিত। আমার ধারণা আমরা কৃষকরা যেমন এই বিভিন্ন সময়ে বসা হয় বা থেকে সরকারের পক্ষ থেকে, তো কৃষকদের কিছু প্রতিনিধি যাদেরকে নিয়ে আমাদের দাবি যে যাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে বসা হোক, আমাদের সুবিধা অসুবিধা সেগুলোর স্থায়ী সমাধান করা হোক, এটা আমাদের দাবি। ক্ষয়ক্ষতি তো হয়েছে, যারা শীতের সবজি একটু আগে ভাগেই শুরু করেছিল তাদের একদমই শেষ, সম্পূর্ণ শেষ। আমার একটা বাগানে আমাদের বড়ই মানে বাম্পার ফলন হয়েছিল এবছর, তো এই ঝড়ে যতটুকু ঝাপটা ধমকা আওয়াজ লেগেছে তাতে অনেকটাই ঝরে গেছে। মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মাছের ঘের, কারণ আমাদের তো একটা প্রিপারেশন থাকে যে সাধারণত এই পর্যন্ত একটু জলোচ্ছ্বাস হলেও যাতে ক্ষতি না হয়, ওর থেকে বেশি আসলে ওরকম তো সম্ভব না আমাদের প্রিপারেশন নেওয়া। তো সেক্ষেত্রে যখন ওটা ক্রস করে যায় আমাদের প্রিপারেশন থেকেও বেশি পানি উঠে যায় অথবা ঝড় ঝাপটা হয়, তো সেই ক্ষতিটা হয়েছে। আমার ইউনিয়নে বিশেষ করে এক লোকের তো শশা ক্ষেত, অনেক বড় প্রজেক্ট ছিল, ওটা একদমই শেষ হয়ে গেছে। আমাদের একটা পেঁপে বাগান সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কারণ পেঁপে গাছের তো গোড়ায় পানি জমে থাকলে অল্প সময় থাকলেই সমস্যা হয়ে যায়, দু একদিন থাকলেই ক্ষতি হয়ে যায়। এই মোটামুটি জি। তুহিন খান, একটু জানতে চাচ্ছিলাম, আপনি কিছু স্থায়ী সমাধানের কথা বলছিলেন, আমাদের এই দেশ দুর্যোগ প্রবণ দেশ এবং আমরা বলে থাকি যে দুর্যোগ মোকাবেলায় আমরা বরাবরই সফলতা দেখে আসছি, কিন্তু কৃষিক্ষেত্রে আমাদের যেই ক্ষতিগুলো হয়ে আসছে, অর্থাৎ যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন তাদের জন্য আগে থেকে কোনো ব্যবস্থা নেয়ার রয়েছে কিনা, এবং স্থায়ীভাবে কোনো সমাধানের কথা সরকার ভাবতে পারে কিনা? স্থায়ী সমাধান আপনি একদম
ছোট মানে এই এই সিজনের শুরু থেকে যদি ধরেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেটা হয় প্রচুর বাজ পড়ে, তো আমাদের সব এলাকায় মানুষ যারা কৃষক খেতে কাজ করেন এবং গবাদি পশু প্রতি বছরই বাজ পড়ে মারা যায়। তো আমাদের একটা চিন্তা আমরা শেয়ার করতে চাচ্ছি যে যেমন আপনার রাস্তার পাশে হাইওয়েতেও তো অনেক অনেক শেড থাকে, যাত্রী ছাউনি থাকে, তো আমাদের প্রত্যেকটা বড় এরিয়া ধরে এক একটা ইউনিয়নে হয়তো 5টা 7টা করে যদি শেড নির্মাণ করা যায়, সরকারি ওরকম কিছু পতিত জমিও তো আছে যে যে জায়গাটায় মানুষ ওরকম ধরনের দুর্যোগে তাৎক্ষণিকভাবে আশ্রয় নিতে পারে। হ্যাঁ, এটা করতে খুব বেশি খরচেরও বিষয় না, এটা শুধুমাত্র সদিচ্ছের বিষয়, এই কাজগুলি করা যায়। আরো নানা নানা সমস্যা, যেমন ধরেন মাছের খাবার, পোলট্রির খাবার, এগুলো নিয়ে আমরা এখন দেখি বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় যে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, কারণ আমরা যারা উৎপাদনের সঙ্গে আছি এবং একই সঙ্গে একটু স্বাস্থ্য সচেতন, তো আমরা তো এটা ভাবি যে আমরা যে যেগুলির উপর আমাদের কোনো হাত নেই, আমরা বিভিন্ন কোম্পানি থেকে ফিড কিনি, এগুলো দেখার দায়িত্ব তো সরকারের। জি, তুইনখান, এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে চাই আপনার সাথে। আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের অপর অতিথি যুক্ত হয়েছে আমাদের সাথে। এই খাবারগুলি, হ্যাঁ, চট্টগ্রাম থেকে চারতাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক যুক্ত আছেন আহমেদুল্লাহ জাহিদি। আলোচনা করছি চিত্রাঙ্গের তাণ্ডব নিয়ে এবং আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেই বিষয়টি নিয়ে। আমরা যতদূর জানি চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি বড় আড়ত, সেটি জল নিমজ্জিত ছিল এবং সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে পূর্ব কোনো প্রস্তুতি আপনাদের ছিল কিনা, এবং জলোচ্ছ্বাসের তো অনেক আগে থেকেই আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়ে থাকেন, সেই সেটি এত ভয়াবহ আকার ধারণ করবে কিনা, এগুলো আপনাদের ধারণার মধ্যে ছিল কিনা একটু জানতে চাই। ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমি কারিগরি ত্রুটির কারণে একটু পরে যুক্ত হয়েছি, দুঃখিত। আমি যে যে প্রশ্নটি আপনি করেছেন, যে আমরা আসলে সবসময় বিভিন্ন খবর বার্তার মধ্যে শুনতে পাই যে কালকে কি ঘটবে, সেই হিসাবে আমরা কিছুটা সতর্ক ছিলাম। তারপরেও মনে করুন যে জলোচ্ছ্বাস যেটি, সেটি ব্যবসায়ীরা চেষ্টা করেছেন তাদের নিজস্ব উপায়ে সেটিকে বাদ দিয়ে তাদের পণ্য রক্ষা করতে, কিন্তু তারপরে তারা সেটি করতে পারেননি। আমার মনে হয় যে এখানে প্রায় 80-90% গোডাউনে আড়তে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই চিত্রাঙ্গের যে প্রভাব সেটি পড়েছে, পানি ঢুকেছে, বিভিন্ন পণ্যের ক্ষতি হয়েছে। যদিও আমরা রাতভর চেষ্টা করেছি, আপনারা জানেন যে সেটি শুরু হয়েছে রাত 8টা থেকে শুরু করে একদম ভোর 4টা নাগাদ এই পানির ছিল, এবং পানির এত বেশি ব্যাপক আকারে ছিল যে অনেক সময় ব্যবসায়ীরা চেষ্টা করেও তাদের বাতি রক্ষা করতে পারেন নাই, কারণ এত তাড়াতাড়ি যে পানি চলে আসবে আসলে ব্যবসায়ীরা সেটিও কল্পনা করতে পারেননি। অর্থাৎ পানি অনেক সময় জোয়ারের পানি আসতে একটু সময় নিয়ে পানিটি আসে, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা পরে এরকম করে আসে, কিন্তু বাট চিত্রাঙ্গের যে পানিটি আসছে সেটি আসলে হঠাৎ করেই ধরুন 10-15 মিটার ভিতরেই আপনার যে 2-3 ফিট বা 4 ফিট এরকম পানি হয়ে গেছে, যার কারণে তাদের পণ্য আসলে রক্ষা করার কোনো সুযোগ পায়নি। জি, অর্থাৎ এই ক্ষেত্রে কি আমরা বলবো যে শুরু থেকে কিছুটা প্রস্তুতির ঘাটতি ছিল ব্যবসায়ীদের, কারণ এই চিত্রাং যতটুকু আবহাওয়া অধিদপ্তর বলেছে যে বরাবরই সেটি তাদের যেই রূপ সেটি পাল্টেছে এবং কতটা ভয়াবহ হবে সেটি বলা যাচ্ছিল না, কিন্তু যেই পথ সে অতিক্রম করবে এবং তার গতিবেগ কিন্তু অনেক আগে থেকেই জানা ছিল, তো সেই কথাগুলো মাথায় রেখে আপনাদের এখন যেই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের, পরবর্তীতে কোনো সচেতনতা নেওয়া হচ্ছে কিনা? জি, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন, আসলে আমরা ব্যবসায়ীরা যতটুকু সতর্ক থাকা উচিত ততটুকু আমরা মনে হয়নি বিদায় আমাদের আজকের এই ক্ষতিটা হয়েছে। আপনারা জানেন যে বিগত 1991 সালে একটি ভয়াবহ জলোচ্ছ্বাস হয়, সেটিতে খাতুনগঞ্জের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরে মনে হয় সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে গতকালকে চিত্রাঙ্গের যে প্রভাব সেটি। আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা অনেক শুনতে পাই যে আগামীকালকে যে জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, অনেক সময় সেটি আবার কেটে যায়,
যার কারণে ব্যবসায়ীরা অনেকেই মনে করছেন যে হয়তো বা এটা কেটে যেতে পারে বা তেমন পানি নাও হতে পারে, এরকম দ্বিধা দ্বন্দ্বের কারণে আসলে সবাই শতবার তারা সতর্ক ছিলেন না, সেটি আমি বিশ্বাস করি, যার কারণে আমাদের সেই আমাদের ক্ষতি আমরাই করেছি। আর বিশেষ করে আপনি যে কথাটি বলেছেন যে আগামীতে আমরা সেরকম প্রস্তুতি নিয়ে রাখবো কিনা, নিয়ে রাখছি কিনা, দেখুন এখানে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে যে যে চেষ্টা করবেন সেটি আসলে এনাফ নয়, কারণ সেটি হচ্ছে জলসেচ যে সমস্যাটি সেটা বড় সমস্যা, এটি করতে হবে সরকার প্রশাসন। অর্থাৎ আপনারা জানেন যে আমরা চাকতাই খাতুনগঞ্জের যে জলবদ্ধতা সেটি বছরের পর বছর ধরে আমরা সেটি ফেস করছি, বিশেষ করে 2011 সাল থেকে অদ্যাবধি আজ পর্যন্ত আমরা সেটিতে বছরে বেশ কয়েকবার ধরে যে জলসেচের সম্মুখীন হচ্ছি এবং আমাদের প্রায় শত শত টাকার ক্ষতি হয় বছরে। এটি জন্য আমরা ব্যবসায়ীরা আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা বড় বড় বেশ কিছু আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, বিভিন্ন মন্ত্রণালয়ের চিঠি দিয়েছি। তারপরে আপনারা জানেন 2018 বা 2019 সালে সরকার কর্তৃক প্রায় 17,000 কোটি টাকার একটা প্রকল্প বরাদ্দ দিয়েছেন, সেটির কাজ ইতিমধ্যে চলছে, কিন্তু কাজ চললেও আমরা এখনো সেই সুফল পাচ্ছি না। বিশেষ করে টাকটাই খালের পর যে সুইচ গেটটি করা হয়েছে সেটি আমরা ব্যবসায়ীরা মনে করছি সেটা অপরিকল্পিতভাবে করা হয়েছে। আপনারা জানেন টাকটাই বেশিরভাগ ব্যবসা হচ্ছে নৌপথে, অর্থাৎ ট্রলারে পণ্য আনা নেওয়া করা। জি, এই ব্যবসায়ী খাতে আসলে প্রশাসনের কতটুকু উদ্যোগ রয়েছে এবং এই চিত্রাঙ্কে কেন্দ্র করে কতটুকু উদ্যোগ নিচ্ছে, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আহমেদুল্লাহ জাহিদ এবং তুহিন খান আমাদের সাথে যুক্ত থাকুন, একটি বিরতি নিয়ে আসছি। মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি চিত্রাঙ্গের তাণ্ডব, ক্ষয়ক্ষতি ব্যাপক এই বিষয় নিয়ে। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন চাকতাই খাতুনগঞ্জ আড়তদারের সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বরগুনা থেকে দিশারি অ্যাগ্রো লিমিটেডের বরগুনা প্রতিনিধি। শুরুতে তুহিন খান আপনার কাছেই আসি, যে এই চিত্রাঙ্গের তাণ্ডবে আপনি বলছিলেন যে মাছের ঘের যাদের রয়েছে তাদের ক্ষতিও অনেক বেশি হয়েছে। আসলে এই ধরনের জলোচ্ছ্বাসগুলোতে অথবা প্রাকৃতিক যেই দুর্যোগগুলো রয়েছে তাতে প্রশাসনের পক্ষ থেকে আপনারা সরাসরি কতটুকু সাহায্য পান এবং তাৎক্ষণিক যেই সহায়তা প্রয়োজন সেটি এখন আপনারা পাচ্ছেন কিনা? না, এখনো পর্যন্ত আমাদেরকে কেউ জানতেও চায়নি যে আমাদের ক্ষতি কেমন হয়েছে, কি হয়েছে না হয়েছে। থেকে আপনারা তাদের কাছে যান কিনা, কারণ যখনই একটি সমগ্র অঞ্চল বরগুনার যেই কৃষকরা রয়েছেন অথবা মাছের যারা চাষ করেন তাদের আসলে ক্ষতিপূরণের জন্য প্রশাসন কতটুকু আন্তরিক ভূমিকা পালন করে, আমাদের কাছে তো তারা বলেন নানান ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, আসলে বাস্তবে সেটি কতটুকু প্রতিফলিত হয়? ব্যবস্থা আমরা এখনো মানে হয় কি যে অনেক ঘর বাড়ি তো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বাড়ির পাশে একজন 100 বছরের উপরে এক মহিলা মারা গেছেন, এইগুলো হয়তো খুব বেশি জরুরি আমরাও মনে করি। আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে এটা আস্তে আস্তে পর্যায়ক্রমে আসলেও সমস্যা নেই, তো যাদের প্রবলেমটা একদম তাৎক্ষণিক, যাদের আবাসস্থল, মানুষ মারা যাওয়া, এই বিষয়গুলি যদি এখনো এগুলির মধ্যে থাকেন তাহলে আপত্তি নেই, আমাদের কাছে হয়তো আসবেন। এই আর জি, ধন্যবাদ। এবার একটু চট্টগ্রামে যেতে চাই আহসানুল্লাহ জাহিদি আপনার কাছে, একটু জানতে চাইবো যে সামগ্রিক বিবেচনা, আপনি বলছিলেন যে খাতুনগঞ্জে জলাবদ্ধতা দীর্ঘদিনের, প্রশাসনের সাথে আপনারা বারবার কথা বলা হলেও যে ব্যবস্থা নিচ্ছে সেটি পর্যাপ্ত নয়, কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থার দিকে প্রশাসন যাচ্ছে কি না এবং আসলে একটি সমাধান না আসলে সেই এলাকার মানুষের যারা ব্যবসা করছেন তাদের জন্য ক্ষতিটা কতটুকু রয়েছে এবং এর প্রভাব বর্তমানে আমরা দেখছি যে নিত্যপণ্যের দাম অনেক বেশি সারা দেশ জুড়ে, এর কোনো প্রভাব দেশের বাজারে পড়তে পারে কিনা? জি ধন্যবাদ। জি, যদি পণ্যের
ক্ষয়ক্ষতি হয় সেটি আলটিমেটলি ভোক্তাদের উপরেই পড়ে। যেমন ধরো ব্যবসায়ীরা যখন তাদের পণ্য নষ্ট হবে, সেটি নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের হলেও কিন্তু ঘুরে ফিরে ভোক্তাদের এই পণ্য নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমি তবে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটি কাজ চলছে, আমার মনে হয় যে আমরা যারা ব্যবসায়ীরা ব্যবসায়ী নেতারা আছেন এবং যারা কাজ করছেন তাদের সমন্বয়ে এই বিষয়টি করলে আমাদের মনে হয় যে আমাদের জন্য ভালো হতো। যেমন ধরুন আমি আপনাদের সুইচগেটের ব্যাপারে আগেও বলেছি, সেটি হচ্ছে যে সুইচগেটটি এখন দেওয়া হয়েছে সেটি আসলে আমাদের জন্য পর্যাপ্ত নয়, কারণ আমাদের যে নদী পথে যে বাণিজ্য সেটি এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কারণ স্বাভাবিক গতিতে যদি আপনি কোনো পণ্য আনতে বা নিতে না পারেন তাহলে সেটি ব্যবসা কখনো হবে না। আর এই যে ক্ষয়ক্ষতি, আপনারা জানেন যে টাকটাই খাতুনগঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি মার্কেট, এখান থেকে সমগ্র বাংলাদেশে পণ্য যায়। এখানে এখানে যদি আমাদের অবকাঠামোগত উন্নয়ন না হয় তাহলে সেটি বাংলাদেশের উন্নয়ন হচ্ছে না সেটি বলাই চলে। কারণ আপনারা দেখেন আমরা গত 2011 সাল থেকে আমরা বিভিন্নভাবে আন্দোলন করছি, সরকারে জানানোর চেষ্টা করছি, আমরা সমস্যায় ফেস করছি। হ্যাঁ, তারা চেষ্টা করছেন, কাজ করছেন, এই এখনো কাজ চলছে, কিন্তু আমার কথা হচ্ছে কাজের সুফল আমরা পাচ্ছি কিনা, এবং যত দ্রুততর সময়ে সম্ভব সেটি সুফলটি পাওয়া দরকার সাধারণ মানুষের জন্য। জি, আমাদের সময় শেষ হয়ে গেছে, আলোচনাটি শেষ করতে হচ্ছে। আহসানুল্লাহ জি, আইদি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, তুইন খান আপনাকেও ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। মানচিত্র এই ছিল আজকের মতো, আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।